হ্যালো ভিউয়ার্স, সুপার আলফা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে আলোচনা করব জ্যামিক ক্যাপসুল সম্পর্কে। আশা করি অলরেডি আপনারা ভিডিওর টাইটেল দেখে বুঝে গিয়েছেন যে এই ক্যাপসুলটি কি কাজ করে। তারপর আপনাদেরকে এখন এই জ্যামিক ক্যাপসুলটি কী দ্বারা তৈরি করা হয়েছে, কী কী কাজ করে, হ্যাঁ, তারপর কী পরিমাণে খেতে হবে, পার্শ্ব প্রতিক্রিয়া, প্রাইস, এগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করব সম্পূর্ণ ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওর ওষুধটি সম্পর্কে সম্পূর্ণ জেনেই আপনারা এটি গ্রহণ করতে পারেন। আর ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ছিল, যদি আপনি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করার অনুরোধ ছিল এবং সেই সাথে বেল আইকনটি প্রেস করে দিবেন যেন পরবর্তী ভিডিও আপনার কাছে চলে যায় সবার আগে। এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন এবং আপনার যদি মতামত বা প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন। তো চলুন আমরা মূল অংশটি শুরু করি। তো আজকে আমাদের আলোচনার ওষুধ হচ্ছে জ্যামিক ক্যাপসুল। এই জ্যামিক ক্যাপসুলটি তৈরি করা হয়েছে ট্রানজ্যামিক এসি 500 মিলিগ্রাম মেডিসিন দিয়ে। তো এই ট্রানজ্যামিক এসিডটি কী কাজ করে এবং কোন কোন ক্ষেত্রে এই ওষুধটি খাওয়া যেতে পারে সেটি সম্পর্কে বলি। যদি অতিরিক্ত রক্তস্রাব হয়, যেমন অনেক মেয়ের ক্ষেত্রে বা মহিলার ক্ষেত্রে পিরিয়ডের টাইমে ব্লাড বেশি যায় অথবা রক্ত বেশি চলে যায়, তো সেই ক্ষেত্রে তাদের শরীর খারাপ হয়ে ওঠে। তো সেই ক্ষেত্রে অতিরিক্ত যদি ব্লাড যায় ওই ক্ষেত্রে আপনারা এই ক্যাপসুলটি খাওয়াতে পারবেন। তারপর প্রোটেস্ট এবং ব্লাডারে কোপ্যাথিগুলো যদি সমস্যা হয় অথবা যদি দাঁত তোলার পর যদি রক্ত বেশি যায়, তো সেই ক্ষেত্রে আপনারা এই ক্যাপসুলটি খেতে পারবেন। এরপর আলসারেটিভ কোলাইটিস, পরিপাকতন্ত্রের রক্তক্ষরণ, প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, এই সমস্যাগুলোর জন্য আপনারা এই জ্যামিক ক্যাপসুলটি খেতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি আরেকটু বলি, যদি পিরিয়ডের টাইমে অতিরিক্ত ব্লাড যায়, যদি পরিপাকতন্ত্রে অর্থাৎ আমাদের পাকস্থলী যেটি রয়েছে সেটি থেকে যদি রক্তক্ষরণ হয় বা রক্ত বের হয়, যদি প্রস্রাবের সাথে রক্ত যায় অথবা দাঁত তোলার পর যদি দাঁতের গোড়া থেকে বেশি পরিমাণ রক্ত যায়, অথবা আলসারেটিভ কোলাইটিসের যদি সমস্যা হয়, তো ওই সকল ক্ষেত্রে আপনারা এই জ্যামিক ক্যাপসুলটি খেতে পারেন। এবার আমি মাত্রাটা বলে দিই কী পরিমাণে খাওয়া যেতে পারে। তো এই জ্যামিক ক্যাপসুল আপনারা ডেইলি 2-3 খেতে পারবেন। তো এক্ষেত্রে আপনারা দুইটি খাবেন যদি আপনাদের সমস্যা যদি মিডিয়াম লেভেলে হয়ে থাকে এবং 3 খাওয়া যাবে যদি সমস্যা একটু বেশি মাত্রায় হয়ে থাকে। নর্মালি 2 খেলে কিন্তু হয়ে যায় সকালে এবং রাতে 2। আর এই ক্যাপসুলটি ভরা পেটে খাওয়াটাই একটু ভালো, কেননা ওষুধ কাজ করার জন্য আপনার পাকস্থলীতে খাবার থাকা প্রয়োজন। তো সেই কারণে ওষুধটি ভরা পেটে খেতে পারলেই সবচেয়ে ভালো কাজ করে। এই হলো আপনার খাওয়ার নিয়মাবলী। এবার আপনাদেরকে একটু বলে দিই যে এটার পার্শ্ব প্রতিক্রিয়া কী কী আছে। যেমন এইটার এই ক্যাপসুলের খুব একটি পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে এটা ক্যাপসুলটি খেলে 1% মানুষের, অর্থাৎ 100 জনের মধ্যে 1 জনের মধ্যেই সামান্য অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। এটি খুব একটি দেখা যায় না, ঠিক আছে? তো এই পার্শ্ব প্রতিক্রিয়া খুব একটি বলতে গেলে নেই, এটি 1% মানুষের ক্ষেত্রে শুধু দেখা যায়, আর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তো এই হলো আপনার এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা। এবার আপনাদেরকে বলে দিই যে অন্য ওষুধের সাথে খাওয়া যাবে কিনা। এখনো পর্যন্ত যা টেস্ট করা হয়েছে এই মেডিসিনটি নিয়ে, যে দেখা গেছে যে এই ওষুধটি অন্য কোনো মেডিসিনের সাথে বিক্রিয়া করে না, তাই বলা যায় এই ওষুধটি আপনারা অন্য মেডিসিনের সাথেও খেতে পারবেন। আর যে সকল মহিলারা গর্ভাবস্থায় আছে অথবা স্তন্য দান করে বা বাচ্চাকে দুধ খাওয়ায়, তাদের ক্ষেত্রে এটি হচ্ছে যে বি ক্যাটাগরির মেডিসিন। তাই এই ক্ষেত্রে প্রেগনেন্ট অবস্থায় যারা আছে অথবা বাচ্চাকে দুধ খাওয়ানো অবস্থায় যারা আছে, সেই সকল মহিলারা খাওয়ার পূর্বে ডাক্তার পরামর্শ অনুযায়ী খাওয়াটাই সবচেয়ে ভালো হবে। তো এই হলো আজকে আমাদের এই জ্যামিক ট্যাবলেট ক্যাপসুলটির সম্পর্কে আলোচনা। এই ক্যাপসুলটির একটি প্রাইস পড়বে আপনার 20 টাকা, এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পাবেন।
তো আজকের ভিডিওটি তাহলে এতটুকু রইল। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন। তো আজকের মতো এখানে শেষ করতেছি, ধন্যবাদ।